নমস্কার সবাইকে, আবার আমাদের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। প্রথম দিন শুতে এসেছিলাম, কিন্তু মডেলকে মানে ছবিতে যেরকম দেখেছি সামনে এসে দেখছি তো প্রথম দিন কিচ্ছু শ্যুট করতে পারিনি। লিটারেলি বাবুঘাটে গেছি, প্রিন্সেপ ঘাটে গেছি, শ্যুট কিছুই হয়নি, বাড়ি চলে গেছি, অল্প কয়েকটা হাবিজাবি ফুটেজ নিয়ে। আজকে হচ্ছে সেকেন্ড দিন, আজকে শুরু করেছি আমরা কলেজ স্ট্রিট থেকে। ওই যে মডেল আসছে ঢং করতে করতে, আমাদেরকে এতক্ষণ ওয়েট করিয়ে বলো, প্রথম দিন তোমার জন্য ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি, কি বলতে চাও এর জন্য? সেটা মডেল ঢং করছে, তোমরা আমাকেই দেখো, সেটা আমাকেও না, আমার ভিডিওটা দেখো। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের আমি সবসময় চেষ্টা করি কিছু নতুন নতুন টপিকে আমার ব্লগগুলো তৈরি করার, কিছু নতুনত্ব তোমাদের দেখানোর। সবাই বলছে তোমরা ডেইলি ব্লগ, খুব বিরক্ত লাগে ক্যামেরাটা বাড়িতে বসে, এই দেখো গাইজ আমি খাচ্ছি, এই দেখো গাইজ আমি শুচ্ছি, এই দেখো আমি শ্রাদ্ধ বাড়ির জন্য রেডি হচ্ছি, খুব বিরক্তিকর। তো সেই আগে একবার করেছিলাম মডেল শ্যুট, এটাও কাইন্ড অফ একটা মডেল শ্যুট, বাট এটার একটা প্রপারলি ভিডিও মিউজিক ভিডিও আমি আপলোড করব। তো আজকের মডেলের সাথে পরিচয় করাই। লাইন থেকে মনে পড়লো, মানে পুরো ভিডিওটা জাস্ট আমার কিছু তো একটা স্টোরি লাগবে ভিডিওটা স্টার্টিং এ, তাই এখন আপাতত এটা হচ্ছে বাবুঘাট, এখানে স্টোরিটা আপাতত এখন শুট করছি। ওই আজকে আমাদের মডেল, মডেলকে কোনো একটা পার্ট দেওয়া হয়েছে, সংলাপ দেওয়া হয়েছে, মডেলই সংলাপ বলছে, আর এইদিকে ফটোগ্রাফার দাদা ক্লাস দাদা ভিডিও নিচ্ছে সংলাপের। তুমি কোথায়? এই তো বাড়িতে, এক বছর ধরে একই কথা। বাড়ি থাকবো না তো কোথায় থাকবো? এখন আবার একটু ফ্যান মিট চলছে, মানে মাঝে মাঝে মনে হয় যে ভগবান তুমি কি আমার সত্যি সাকসেসফুল করছো নাকি আমার মজা উড়াচ্ছ বলো তো, মানে আমি আমার আবার ফ্যান। ঠিক আছে, হচ্ছে এখন প্ল্যান ডিসকাস, কিভাবে কি ভিডিওটা করা হবে সেই প্ল্যানটা ডিসকাস হচ্ছে এখন। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি, কি বলছিলে কি এডিট করতে হবে তোমার? কিছু না, কি এডিট করতে হবে বলছিল? বলছে যে ইনশটে তো এডিট করে কালো শাড়িকে হলুদ করে দেওয়া যায়, তোমার কম্পিউটারে কেন হবে না? আমি সেটা বলিনি, আমি বলেছি যে একটা ভিডিওকে তো ইনশটে আমরা নিচ থেকে ক্রপ করতে পারি, তো আমার শাড়িটা একটুখানি মাল ফাংশন করছিল বলে আমি বলেছি যে নিচ থেকে একটু ক্রপ করে দেবে, সেইটাকে এরকম ঘুরিয়ে পেছিয়ে একটা বাজেভাবে আমার রিপ্রেজেন্ট করছে। আচ্ছা যদি সাপোজ ধরো, এখন তুমি গেস করো, আচ্ছা যদি সাপোজ যে ভগবান তোমাকে দেখা দিল, তো ভগবান দেখা দিয়ে তোমাকে বলল যে কন্যা তোমার কি চাই, বুদ্ধি চাই না রূপ চাই, তুমি কি কি চাইবে? বুদ্ধি, যার যেটা থাকে না সে সেটাই চায়। সরি গাইস, তুমি শান্ত এখানে পড়াশোনার বিষয়ে কথাবার্তা চলছে, যেহেতু আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি বহু বছর আগে, সেহেতু আমি অনেক দূরে চলে এসেছি। আর এই যে কোথায় গেল, এরা পড়াশোনা মৌলিক ধারা নাকি সব বলছে, পড়াশোনা ছেড়ে দিয়ে আমি এখন দালালি করে বেড়াচ্ছি, ঠিক আছে, সুন্দরবনে মেয়ে পাচার মাচার করি। ইট ইজ দ্য ফ্যান মুভমেন্ট, কিছু ফ্যানেরা মিট করতে পেরেছে সঞ্জয় পালের সাথে। জীবন বাঁচা যায় তুমি অন্য
ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো। আমি প্রত্যেককে একটা জায়গায় ঘোরাতে রাখো, শুধু ভাবো তুমি জানতে পারো। কেসটা হয়েছে, ওই যে দিদিটা এসছে, ঠিক আছে, মানে এই কি যেন নাম দিদিটার, যাই হোক ভুলে গেলাম। তো দিদির আগে বলা হয়েছে, আমি বলেছি যে আমি নসিবপুর থেকে এসেছি, একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। বলছি যে তোদের তো খুব প্রচুর কষ্ট। আমি বলেছি যে আমাদের ওখানে পড়াশোনা করতে দেয় না, ক্লাস 8 অবধি পড়াশোনা করা হয়, তারপরে বিয়ে দিয়ে দেয় ছেলেদের। তুই এবার বলেছিস দিদি খুব একটা প্যাথেটিক শখ পেয়েছে, ঠিক আছে, মানে প্রচুর কষ্ট পেয়েছে দিদিটা, বলছে তোর তো খুব কষ্ট। আমি বলেছি আমাদের মাটির বাড়ি, আমাদের ওখানে মাটির বাড়িতে সব রান্নাবান্না হয়, আর সঞ্জাগ তার মধ্যে একটু হালকা করে স্পাইস দিয়ে দিয়েছে, তো ব্যাস দিদিটা একদম পুরো গলে গেছে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে ঘর শ্রোতা গতিহীন, নতুন সকাল গুলো কপাল চুলো। কিছু লোকেশন বাকি আছে, দিদি আমাদের লোকেশনটা বলে দিচ্ছে, যেহেতু আমরা গ্রাম থেকে এসেছি প্রত্যন্ত, তো সুতরাং আমাকে গাধা বানালো। আমি এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম যে আমি ভাবছিলাম সত্যি ওদের জীবনে কত কষ্ট। আমাকে বলছে আপনারা কি লোকজনদের জিন ধরে, আসলে আমরা গ্রাম থেকে এসেছি, 8টার পরে আলো জ্বলে না, মেয়েরা পড়াশোনা করতে পারে না, এসব আমাকে বলছে, বলছে অর্ঘ পড়াশোনা করছে না, সেটা নিয়ে আমাকে সঞ্জয়দা বলছে। এবার আমি সিরিয়াসলি ভাবছি না না, পড়াশোনা তো করা উচিত, আমিও জ্ঞান দিচ্ছি, তারপর বলছে নাকি মজা করছে। তুমি একটা চকলেটি বয়, তুমি সবার ক্রাশ, তুমি কথা লোককে মিষ্টি মিষ্টি কথা বলবে, তা না মিষ্টি থেকে মনে পড়লো যে মিষ্টি মেয়েটাকে আর বেশি কষ্ট দিয়ে লাভ নেই, আজকে সেকেন্ড লোকেশন বা থার্ড লোকেশন আজকে আর কভার করা পসিবল হবে বলে মনে হচ্ছে না, তাই এটাই ভালোভাবে কভার করো। মেঘ আসে এলো কেশে, ছুঁয়ে দিলেই সব চুপ, সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদুর হোক, আজ শুধুই তার ডাক নাম, পাতা ভরা সব দুটুকুরোরা, কাল বৈশাখীর মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান, নতুন সকাল গুলো কপাল চুলো তোমারি, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারি, শুধু আমারি, রোদের মতো হাসলে না আমার। এখানে কুইজ খেলা হচ্ছে, ছাতিম গাছ আমাদের রাজ্যে, এই মানে হ্যাঁ রাজ্যে সেটা হচ্ছে মরগাছ। জাতীয় পশু কি আমাদের দেশের? এবার আমি একটা আমাদের দেশের জাতীয় পশুটা বলে নাও। না বলবো না। প্রজাপতি রঙের ফোয়ারা, যেখানে সুচিরা সাজিয়েছে পাড়া, যেখানে মৌমাছি হলো মন বাতি, বিলোবে ভালোবাসা গান খায় রাতি, যেখানে দিন হলে হবে দিল খুশ,
বিরহে ঝিলমিল উড়াবে ভানুষ, আমাকে মেলা থেকে কিনে দেবে তো বাসি, আমি তো রোজ রোজ বায়না বিলাসি, আমাকে নাও আমাকে নাও আমাকে নাও আনমনা জাদুকর, যেখানে যাও যেখানে যাও কি রং করবে গোপাল ঘুমিয়ে পড়েছে কারণ রাত্রিবেলা। আমরা এখন কফি হাউসে, আই থিঙ্ক ক্যামেরা করতে দেবে না, সেই জন্য আমাকে আটকায় কার ক্ষমতা, আইফোন 14 ম্যাক্স প্রো। ঠিক আছে, আস্তে আস্তে একটা ঘুরে নিলে এখন আমরা আছি, এটা মনে হয় কলেজ স্কোয়ারের পাশে, কলেজ স্কোয়ার মানে এই সুইমিং পুলটার পাশের রাস্তাটাতেই আমরা আছি। এখানে এই যে দিদি মানে মডেল মানে যাই হবে তার ভিডিও নেওয়া হচ্ছে। ওখানে তোমাদের চকলেটি বয় মানে ক্রাশ মানে লাভিং বয় মানে আরও অনেক কিছু যাই হোক সে ভিডিও নিচ্ছে। আমি ময়দানে মহারথি আর গৃহকোণে গো বেচারা, যেখানে জল ছুঁয়ে থাকে জল ফুড়িং, যেখানে মন্ত্র এই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে, আজ বৃষ্টি ভাঙলে বাধা হলে যাবে তারপরে হরে কৃষ্ণ তোমাকে মেলা থেকে নিরালাবাসী দুজনে জান দিয়েছি, আমি তো তাই আমি তো তাই আমি তো তাই আনবো না জাদুকর, যেখানে যাই যেখানে চাই আর বানাই তোমার ঘর, আমাকে নাও আমাকে নাও। আমাদের কলেজ স্ট্রিটের লোকেশনটা আজকে এখন অবধি কমপ্লিট হয়েছে, এবার যাচ্ছি আমরা কুমোরটুলির দিকে। দিদি আমি তো তাই আমি তো তাই আনবো না জাদুকর, যেখানে যাই যেখানে চাই আর বানাই তোমার ঘর। কুমোরটুলি শুট ডান, দুপুর থেকে কিছু খাওয়া হয়নি, আমারও মডেলকেও কিছু খাওয়াইনি, গোপাল তো বাড়ি চলে গেল। নাকে কষ্ট হচ্ছে? আচ্ছা যাই হোক, এখানে এসছি শুটে, প্রথমে গলি দিয়ে ঢুকতেই এখানে শ্যুট করবেন না, এটা আমাদের পূর্বপুরুষদের অধিকার, এই রাস্তা দিয়ে হাঁটা বারণ, এই রাস্তা দিয়ে শ্যুট করা বারণ, এই রাস্তা আমাদের। তো সেই জন্য যাই হোক একটু এদিক ওদিক লুকিয়ে চুড়িয়ে দু চারটে শট নিয়ে লেটস গো টু ময়দান, বাট সন্ধে 6টা বাজে, বুঝতে পারছি না যে ময়দানে আদৌ শট পাবো কি পাবো না। আজকে আর ময়দান যাওয়া হলো না কারণ কুকুর খিদে পেয়েছিল, তাই মন জিনিস উল্টো দেখাচ্ছে, তো মন জিনিসে ঢুকে আগে খাওয়া দাওয়া করলাম, তার কারণ আর শরীর দিচ্ছিল না। যাই হোক, ময়দানে শ্যুটটা আবার 3 নম্বর দিন আসতে হবে কারণ মহারানীকে দেখতে এতটাই সুন্দর, তো আজকেও খুব একটা শট নিতে পারিনি, তো সেই কারণে আবার 3 নম্বর দিন ময়দানে শট নেব, বাট ব্লগে আর সেটা দেখানো যাবে না, তার কারণ ব্লগটা আমি এই রবিবার পোস্ট করবো ডিসাইড করেছি, বাট এটার যে পার্টিকুলার শ্যুটটা সেটা আমি নেক্সট রবিবার পোস্ট করব, তোমরা প্রপার একটা মিউজিক ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার 7K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলো, এবার 10K তাড়াতাড়ি করে দাও, এবার 10K তাড়াতাড়ি করে দাও। আর হ্যাঁ, রিদি আমাকে অনেক দিন আগে টেক্সট করেছিল
যে যদি কখনো কোনো শ্যুট করো আমাকে বলতে, আমি হয়তো মেসেজটা সিনও করতে ভুলে গেছিলাম, কিন্তু আমার সব কিছু নোটিশে থাকে। অনেকদিন পর যখন এইদিকে ফোন করেছি ও বলছে যে আমার তো বিশ্বাস হচ্ছে না। তো যাই হোক, তোমরাও যারা যারা আমাকে বলে রেখেছো সবই আমার নোটিশে থাকে, যখন ইনকেস আমার প্রয়োজন হবে আবার নেক্সট মডেল শ্যুটে আমি তোমাদের মধ্যেই কাউকে চয়েস করবো। অ্যান্ড হ্যাঁ, তোমরা আমাকে কমেন্টে তোমাদের অবশ্যই জানিও কারা কারা তোমরা নেক্সট আমার নেক্সট শ্যুটে ফেস হতে ইন্টারেস্টেড। আর থ্যাংক ইউ, টাটা। এইগুলো না বললেও যাদের ভালো লাগবে তারা করবে, আমি কখনো কাউকে বলিনি সাবস্ক্রাইব করো লাইক করো, আমি শুধু বলেছি আমার চ্যানেল থেকে ঘুরে আসো। আমাকে নাও আনমনা জাদুকর, যেখানে যাও যেখানে চাও আর বানাও আমার ঘর।